এতক্ষণ লাগে নাকি মানুষকে ডিস্টার্ব করে আপনি ফাউন্ডেশনের আজকের এই আয়োজনে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। যার নামে এই ফাউন্ডেশন তার সম্পর্কে দু একটা কথাবার্তা বলে আমার বক্তব্য জানিয়ে শেষ করব। আমি একজন সাংবাদিক, জিয়াউর রহমান স্যার কি ছিলেন আমার মতো অনেকেই সামনাসামনি তাকে দেখার সুযোগ পেয়েছেন, আমি দেখেছি সাংবাদিক হিসাবে। আমার কাছে মনে হয়েছে জিয়াউর রহমান একজন সমানুভূতিশীল মানুষ ছিলেন, আত্মবিশ্বাসী মানুষ ছিলেন। তিনি বুঝতে পারতেন মানুষের মনে কি চিন্তা ভাবনা আছে সেটাকে বুঝে তিনি কথা বলতে পারতেন। সেই জন্য তার সব বক্তব্য মানুষের মনে, সেই জন্য বাংলাদেশ টাইমস নামক একটা পত্রিকা তার নেতৃত্বে যে ফ্রন্ট পেজে এডিটরিয়াল করেছিল সেখানে দেখেছিল যে এমপিটি কথার বাংলার অর্থ হল সমানুভূতি। যাই হোক, তার যে বিশাল হৃদয়, তার যে কর্মকাণ্ড, এর বিস্তারিত বিবরণ তো এখানে দেওয়া সম্ভব না। আমি একটা ঘটনা উল্লেখ করি। একবার ঢাকা স্টেডিয়ামে শিশুদের একটা মেলা আয়োজিত হয়, সেখানে প্রধান অতিথি ছিলেন জনাব জিয়াউর রহমান। তো আমি সাংবাদিক হিসেবে সেটা কভার করতে গিয়েছি। প্রধান অতিথির যিনি প্রেস সচিব ছিলেন তার লিখিত বক্তব্য নিয়ে হাজির হলেন। আমি অনেক চেষ্টা করে সে লিখিত বক্তব্য দিতে পারলাম না, কিন্তু জিয়াউর রহমান তার বক্তৃতা নিয়ে কিন্তু থাকলেন না। উনি করলেন কি, হেঁটে স্টেডিয়ামের গ্যালারিতে চলে গেলেন শিশু কিশোরদের মাঝখানে, তাদের সাথে কর্মরতা কথাবার্তা এইসব ইত্যাদি। আমি চিন্তা করলাম বক্তৃতা পাইলে তাতে কি হয়েছে, আসলে বক্তৃতা উনি পুরোটা বলেন নাই, ওনার মন থেকে যেটা ভালো মনে হয়েছে সেটাই উনি বলেছেন। আমি করলাম কি, একটা ডেসক্রিপশন লিখলাম যে জিয়াউর রহমান সাহেব কীভাবে এই শিশু মেলা তাকে প্রাণবন্ত করে তুললেন। পরদিন আমার পত্রিকায় নিউজটা লিড নিউজ হিসেবে বেরোল। তার যে চিন্তা ভাবনা, তার যে কথাবার্তা, দেশ উন্নয়ন করা, শিশুদের গড়ে তোলা, এগুলি তার মনে বিশেষ স্থান তার মনে ছিল। আর যার রাজনীতি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তার বক্তব্য দিয়ে শেষ করা যাবে না। তার শিকড় বাংলাদেশে। আজকের দিনে যখন আমরা দেখি বিভিন্ন প্রভাবে বাংলাদেশের স্বার্থ বিপরীতে মানুষ ক্ষমতায় থাকার চেষ্টা করেন, মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করেন, সেখানে জিয়াউর রহমান তার শিকড় বাংলাদেশে দেখে সব মানুষকে মুক্ত করে দেওয়ার চেষ্টা করেছেন, সবার জন্য অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেছিলেন। আজকে যে আমরা নর্তন কূর্দন দেখি, এই নর্তন কূর্দন কিন্তু একজনের শাসনের পতনের আগের দিনও ছিল। কাজেই মানুষের মধ্যে যে আত্মবিশ্বাস,
যে নতুন অনুপ্রেরণা ফিরে আসার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, এটা আমি আশা করি খুব শীঘ্রই সফলতার দিকে এগিয়ে যায়। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত সচিব, আজকের এই মহাকাল অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ডাক্তার সরকার মাহমুদ মহম্মদের স্বামী ডক্টর শেখ মহিউদ্দিন প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চন্নু, মিসেস শামীম আরোহী, ডাক্তার মোহাম্মদ ফখরুজ্জামান, ডাক্তার সাহেব ইঞ্জিয়ার সাজিদ প্রকৌশলী আশেখ হোসেন রফি, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তালেব খান, মোহাম্মদ মনোরুল ইসলাম, প্রফেসর ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রকৌশলী রাকিবুল হাসান, প্রফেসর ডক্টর নুরুল ইসলাম, প্রফেসর ডক্টর আখতার হোসেন রুয়েট থেকে, প্রফেসর মাসুদুল হাসান খান মাত্তার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। সময় কিছুটি এবারে আমাদের মাঝে বক্তব্য রাখছেন জনাব প্রকৌশলী মোহাম্মদ রেজুল ইসলাম রিজু, সহসভাপতি এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি। প্রথমেই আসলে স্মরণ করতে চাই যে জিয়াউর রহমান ফাউন্ডেশন যে নামটি, এটি কার নামে? এটি আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। আর দ্বিতীয় হল এটির প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, যিনি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র। তো এই আলোচনা তেইশতম আজকে 23 বছর ধরে এই সংগঠনটি নিরবিচ্ছিন্নভাবে কোন প্রচার বিমুখভাবে এদেশের জনগণের জন্য কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে এবং সব থেকে মজার কথা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এই যে তার যত প্রজেক্ট, গরু ছাগল খামার হাঁস মুরগি থেকে বৃত্তির যত প্রজেক্ট আমি দেখেছি, এখানে সকল ধর্ম বর্ণের মানুষকে ইনক্লুড করা হয়েছে, সবাইকে আমরা সবার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো কিন্তু এরকম একটি চ্যারিটি অর্গানাইজেশন, একটি অরাজনৈতিক সংগঠন, তার কিন্তু বাইরে আপনি এর খুব একটা প্রচার দেখবেন না। অনেক ছোটখাটো এনজিও তাদের দেখবেন তারা পত্রিকায় লেখালেখি করে, বিরাট নাম বিরাট নাম দেয়, কিন্তু জিয়াউর রহমান ফাউন্ডেশন সেই অর্থে কাজে বিশ্বাসী প্রচারে নয়। তো আজকে সভার সভাপতি ডক্টর ফরাজ আলিম জোনা, যিনি আমাদের এই সংগঠনের চেয়ারম্যানের নির্দেশনায় একজন তরুণ কর্মী নিয়ে কাজ করে যাচ্ছেন, সেই ডক্টর ফরাজ আলিম জোনাকে আমি আমার সালাম জানাই। আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা দেখবেন এই লোকটি এই বয়সে এই শরীর নিয়ে কিভাবে, আপনি দেখবেন সকালে ঠাকুরগা তো বিকালে উনি চিকাগা, হাউ ইজ ইট পসিবল? এই লোকটি আজকে এই বাংলাদেশে এই গণ আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আরেক বর্ষিয়ার নেতা আমাদের এসআই কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, যিনিও এই আন্দোলনে সমানভাবে মহাসচিবকে